আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। বিকালবেলায় বের হইলাম বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করতে। এটা কিন্তু দূরে কোথাও যায় নাই, বাসার আশেপাশেই। আমরা যে এরিয়াতে থাকি, যে এলাকায়, এই এলাকাটা খুবই সুন্দর। এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো এখানে শুক্রবার হইলে তো অনেক লোকজন হয়, মানে ঘোরাঘুরির জন্য আসে আর কি। তো আমি আজকে একটু বের হইলাম, আপনাদের সাথে অল্প শেয়ার করলাম। তো পুরোপুরি ভিডিওটা করতে পারি নাই, অনেক লোকজন ছিল, তারা ছবি টবি তুলতেছে, পরে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আর কি নিতে পারি নাই। আরেকদিন যাই অবশ্যই ভিডিও করব। তো আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে ছোট জনের, সে আসতেই চাইতেছে না, বইসা রয়েছে অনেকক্ষণ সময়। তারে নিয়ে বইসা থাকার পরে এরপরে বাসার দিকে আসতেছি, কিন্তু সে কোনোভাবেই বাসার দিকে আসবে না। এরপরে আর কি করার, তারে খুব কষ্ট করে আনছি। তো আর আব্বুর কাছে আইসা বললাম যে সে তো আসতেই চায় নাই, এই পুকুর ঘাটে গেছি, তো দেখার পরে অনেক পছন্দ করছে। আর পুকুর ঘাটে কিন্তু অনেক বাতাস থাকে, আর বাচ্চারা যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, অনেক লোকজন এদের দেখতেছে, দাঁড়াই দাঁড়াইয়া সে আসবে না ওইখান থেকে, মানে এরকম অবস্থা। তারে জোরাজুরি করে আনা হয়েছে। আর এদিক দিয়ে তাজোয়ারে নিয়ে গেছি, তাজোয়ারে কোথাও নিয়ে গেলেই আমার ভয় লাগে। আর এত পানি পুকুরে, আর আমি তো সাঁতার পারি না, সে এত দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদের সাথে। তারপরে আমি ভাবলাম যে না, এখানে আর থাকা যাবে না, ওর আব্বু সাথে থাকলে আর চিন্তা লাগে না। তো যাই হোক, বাসায় এসে পড়ছিলাম কালকে, আর আজকে রান্না বান্না করতেছি। তো এটা হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করতে নিছি। আজকে মুরগি রান্না করব আর শুটকি রান্না করব, বেশি কিছুই রান্না করব না, কারণ বেশি কিছু রান্না করলে আসলে খাওয়াও হয় না। বাচ্চারা ওইভাবে শাক সবজি খাইতেও চায় না, দেখা যায় রান্না করলেও থাইকা যায়, আর আমি একা মানুষ কয়টা খাবো। এর জন্য আমি অল্প অল্প রান্না করি, এক দুইটা রান্না করেই শেষ করে দেই। আর তোরাজও যেহেতু ছোট, আমারও কষ্ট হয় বেশি কিছু রান্না করা, কারণ এক হাতে সব কিছু সামলাইতে হয়। তো আসলে যে আপুরা আছে ছোট বাচ্চা নিয়ে একা সংসারে সব কাজ করেন, তারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয় বাচ্চাদের সামলাইতে গেলে। আর রান্না বান্না, এরপরে ঘরের সব কাজ, তার মধ্যে আবার একটু ভিডিও করি, তো এটাতেও কিন্তু আমার প্রচুর সময় দিতে হয়। ভিডিও করি যখন, আমি কিন্তু পেজে অনেক সময় দেই। তো অনেক সময় দেওয়ার কারণেই আমি 2023 সালে পেজটা খুলি। তো 2023 সালের মানে ফেব্রুয়ারির 12 তারিখ পেজ খুলি, আর অক্টোবরের 24 তারিখে আমার মনিটাইজেশন পাওয়া যায় 23 সালে, এরপর থেকে আমার আর্নিং শুরু হয়। তো আমি কিন্তু অনেকটাই সময় দেই পেজে। তো এদিক দিয়ে যে একটু শুটকিও রান্না করে নিছি, আর হচ্ছে এই স্যান্ডউইচ বাচ্চাদের জন্য বানাই নিলাম। তো আজকে মেয়ে ইউটিউব দেখে একটা রেসিপি করতে গেছিল, ক্যারামেল চা। তো ক্যারামেল চাটা আর হয় নাই, সে পাতিল টাতিল পুড়ে একদম চাটাও সহ পুড়ে ফেলছে। তো ছোটো মানুষ চেষ্টা করছে, এরপরেও আমি অনেক খুশি। তো আমি বলতেছি না, চাটা তো অনেক মজা হয়েছে, কিন্তু সে নিজেও খাইতে পারে নাই। তারপরে বলতেছে যে আম্মু তুমি এই পোড়া চা খাচ্ছ। তো আমার কাছে, আমি বলতেছি যে আমার কাছে তো ভীষণ মজা লাগতেছে, কারণ তার মনটা ছোটো হয়ে যাবে, এর জন্য আমি আর তারে কোনো কিছুই বলি নাই, খাইয়ে নিলাম।